আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সার্টিফিকেট সর্বস্ব ও নোট মুখস্থ করার শিক্ষা নয়, বিশ্লেষণধর্মী ও প্রায়োগিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। বুধবার বিকেলে রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ষষ্ঠ সমাবর্তন 2023 অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। প্রাথমিক থেকে উচ্চতর স্তরে সর্বত্রই বিজ্ঞান ও প্রায়োগিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। সার্টিফিকেট সর্বস্ব ও নোট মুখস্থ করার শিক্ষা নয়, বিশ্লেষণধর্মী ও প্রায়োগিক শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। বিদেশিদের দালালি করে এদেশে আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিকে অবৈধ উল্লেখ করে তিনি দেশবাসীকে এই সংগঠন প্রত্যাখ্যান করার আহ্বান জানান। বুধবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমানে বাংলিশ উচ্চারণের প্রবণতার সমালোচনা করে প্রধানমন্ত্রী মাতৃভাষায় শিক্ষা লাভের উপর গুরুত্ব আরোপ করেছেন। দেশে বর্তমানে ইংরেজি অ্যাকসেন্টে বাংলায় কথা বলার মতো দৈন্যতা প্রকাশ পাচ্ছে উল্লেখ করে মাতৃভাষায় শিক্ষা অর্জনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রক্তের বিনিময়ে অর্জিত ভাষার সম্মান রাখতে হবে। অন্য ভাষা শিখতে অসুবিধা নেই, তবে মাতৃভাষায় শিক্ষা নিলে শেখার গভীরতা বাড়বে। মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে। বাংলায় কথা বলার সময় বিজাতীয় বা ইংরেজি অ্যাকসেন্টে কথা বলা হচ্ছে, এরকম দৈন্যতা থাকা উচিত না। দেশে রেমিট্যান্সের পরিমাণ বাড়াতে এখন থেকে $20,000 বা এর সমপরিমাণ রেমিট্যান্সের জন্য ফরম সি পূরণ করতে হবে না। বুধবার এক সার্কুলারে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগে এই সীমা ছিল $10,000। প্রবাসে অনিবাসী কর্মীদের দেশে রেমিট্যান্স পাঠাতে কোনো ঘোষণা দিতে লাগে না বলেও সার্কুলারে বলা হয়েছে। এর আগে ব্যাংকিং চ্যানেলে প্রবাসে কর্মকর্তাদের আয় দেশে পাঠাতে প্রণোদনা দেয়াসহ কাগজপত্র পূরণে শর্তাদি সহজ করে বাংলাদেশ ব্যাংক। ফরম সি পূরণের বাধ্যবাধকতার সীমা দ্বিগুণ করায় বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ফ্রিল্যান্সার, দেশি পরামর্শক ও সেবা খাতের রপ্তানিকারকদের আয় দেশে আনা আরও সহজ হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। ফরম সি হচ্ছে বৈদেশিক মুদ্রা লেনদেনের কাগজে ঘোষণাপত্র। এতে বৈদেশিক মুদ্রা লেনদেনের উদ্দেশ্য, প্রেরক ও দেশে সুবিধাভোগীদের তথ্য উল্লেখ করতে হয়। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শার্কিয়ার প্রতিষ্ঠার রহস্য উদ্ঘাটিত হয়েছে। হরকাতুল জিহাদ থেকে বেরিয়ে জঙ্গিনেতা শামীম মাহফুজ, মহিবুল্লাহ ও ডক্টর শাকের প্রতিষ্ঠা করে শার্কিয়া। ডক্টর শাকের আগেই গ্রেফতার হয়েছে। সবশেষ সংগঠনের নায়েবে আমির মহিবুল্লাহকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে অস্ত্র কিনে তাদের ক্যাম্প ভাড়া করে প্রশিক্ষণের ঘটনা দেশে এর আগে দেখা যায়নি। কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, সেই কাজটি করছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শার্কিয়া। জানা যায়, গত বছরের জানুয়ারিতে জঙ্গি নেতা শামীম মাহফুজের মাথায় আসে নতুন সংগঠনের ধারণা। এরপর ভোলায় শায়খ নামে পরিচিত মহিবুল্লাহ ও জঙ্গি নেতা ডক্টর শাকের ওরফে শিশিরকে বিষয়টি জানানো হয়। পরে তারা যান বান্দরবানের কুকি চিন নেতা নাথান বমের কাছে। টাকার বিনিময়ে নিজেদের ক্যাম্পে প্রশিক্ষণের ব্যবস্থা করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন। এরপর শুরু হয় সংগঠনের সদস্য সংগ্রহ। গঠন করা হয় 6 সদস্যের শুরা কমিটি। ধীরে ধীরে অর্ধশতাধিক সদস্য ঘর ছেড়ে হিজরত করে পাহাড়ে প্রশিক্ষণে যায়। র‍্যাব ও সেনাবাহিনীর অভিযানে ধরা পড়ে অনেকে, পালিয়ে যায় কেউ কেউ। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে হতাহতদের উদ্ধার কাজে অংশ নেয় বাংলাদেশের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের 60 সদস্যের উদ্ধারকারী দল। তুরস্কে উদ্ধার কাজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। দেশে ফিরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার ঢাকা বিভাগের উপপরিচালক দিনমণি শর্মা তার অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমাদের কাজের ধরন দেখে তুরস্কের বাসিন্দা সবসময় বলেছিলেন, আমরা তাদের বন্ধু নয়, আমরা তাদের ভাই। তারা সালাম দিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছিলেন। আমাদের কাজের ডেডিকেশন দেখে তারা আমাদের বুকে জড়িয়ে ধরেন। আমাদের মিশন পুরোপুরি সফল হয়েছে। বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শহর থেকে গ্রাম, সর্বত্র আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য চলছে।
মহান শহীদ দিবসের মতো একটি জাতীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চলতি বছর হজে যেতে হজযাত্রী নিবন্ধনের সময় আরও 5 দিন বাড়ল। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 8 ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। আগের সময় অনুযায়ী বৃহস্পতিবার নিবন্ধন শেষের কথা ছিল। খালেদা জিয়ার রাজনীতি করতে বাধা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেন, তিনি জেলে থেকেও দল পরিচালনা করতে পারবেন, বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন, তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান রাজ্জাক। এক্ষেত্রে বর্তমান নির্বাচনী আইনে যা আছে তাই তাকে মানতে হবে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান আম আমদানির আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, জাপানে আম রপ্তানির বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই রপ্তানি শুরু হবে। বাংলাদেশের সুমিষ্ট আমের খ্যাতি ব্রিটেন, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে স্বীকৃতি পেয়েছে অনেক আগেই। গত বছর রাশিয়াও বাংলাদেশ থেকে আম নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিল। বুধবার সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের আম নিতে জাপানের আগ্রহ রয়েছে। রপ্তানির ক্ষেত্রে জাপানের পূর্ব শর্ত পূরণের কাজ চলছে, দুই দেশ একসাথে কাজ করছে। শিগগিরই জাপানে আম রপ্তানি শুরু হবে, একই সঙ্গে অন্যান্য ফলমূল ও শাকসবজি রপ্তানির সুযোগ তৈরি হবে। অগ্নি নিরাপত্তা সনদ নেই রাজধানীর ঢাকার এমন ভবন ও প্রতিষ্ঠানগুলোর খোঁজে অভিযানে নামার ঘোষণা দিয়েছে ফায়ার সার্ভিস। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে আগামী সপ্তাহ থেকে এই অভিযান চালানো হবে বলে বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন। সংস্থার প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরই মধ্যে রাজউক এবং সিটি কর্পোরেশনের সঙ্গে ভ্রাম্যমাণ আদালত করে আইন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলশানে একটি বহুতল ভবনে গত রোববার সন্ধ্যা 7টায় আগুন লাগার পর তা নেভাতে 4 ঘন্টার বেশি সময় লাগে ফায়ার সার্ভিসের কর্মীদের। ভয়াবহ ওই আগুন থেকে বাঁচতে সেদিন রাতে ভয়ে লাফিয়ে পড়ে সেখানে থাকা দুজনের মৃত্যু হয়। রাজধানীর অভিজাত এলাকার একটি ভবনে আগুন লাগার এই ঘটনার পর অগ্নি নিরাপত্তার বিষয়টি আবার সামনে আসে। এই ঘটনার পরদিন পরিদর্শনে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবনটি দেখতে সুদৃশ্য হলেও নিরাপত্তার দিক থেকে অনেক ঘাটতি খুঁজে পান। বৈশ্বিক মন্দার নেতিবাচক প্রভাব মোকাবেলা করে বাংলাদেশ সহ এশিয়ার অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। অনেক ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি এগোচ্ছে অর্থনীতি। এতে জিডিপির প্রবৃদ্ধির হার বাড়বে, তবে বাংলাদেশ সহ স্বল্প আয়ের অনেক দেশে মন্দার নেতিবাচক প্রভাব আরও 2 বছর থাকবে। এর প্রভাবে পণ্যমূল্য বাড়বে, বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, কর্মসংস্থানের গতি পুনরুদ্ধার হতে আরও সময় লাগবে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের নেতিবাচক প্রভাব আরও কিছু সময় মোকাবেলা করতে হবে। মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক অর্থ তহবিলের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী যে মন্দার সৃষ্টি হয়েছিল, চলতি বছর তা আরও বাড়বে বলে অক্টোবরে পূর্বাভাস দিয়েছিল IMF। এমনকি চলতি অর্থ বছরের শুরুতেও বলা হয়েছিল এই মন্দার প্রকোপ আরও বাড়বে। তবে এখন IMF বলছে, মন্দার প্রভাব মোকাবেলা করে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, এশিয়ার মধ্যে চীন ও ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশের অর্থনীতিও দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। ফলে চলতি বছর যেভাবে মন্দার আঘাত আসার কথা সেভাবে আসবে না। তবে বিশ্বের কোনো কোনো দেশে খাদ্য সংকট প্রকট হবে, ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান আরও কমবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর বেশি আগ্রাসী না হলে এবং এ যুদ্ধ পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে না পড়লে পরিস্থিতির উন্নতি হবে। সদ্য ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পশ্চিমা গণতন্ত্রের প্রশংসা করেছেন। অপরদিকে পশ্চিমের তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের বর্ষপূর্তি হচ্ছে শুক্রবার। তার আগে সপ্তাহ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আর দুপক্ষের মধ্যে প্রথমে কথা বলেছেন পুতিন। মঙ্গলবার রুশ পার্লামেন্টে বার্ষিক স্টেট অব দ্য নেশন ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। পশ্চিমারা নাৎসি জার্মানিকে সক্রিয় করে তুলেছিল আর এখন ইউক্রেনকে রাশিয়া বিরোধী একটি নব্য নাৎসি শাসনে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এর কয়েক ঘন্টা পর পোল্যান্ড সফররত বাইডেন বলেছেন, স্বৈরাচারী শাসকরা শুধু একটি শব্দই বোঝে, সেটি হচ্ছে না না না। নেটো আগের তুলনায় অনেক বেশি ঐক্যবদ্ধ আছে জানিয়ে তিনি বলেন, পুতিন ভেবেছিলেন বিশ্ব তার সঙ্গে একমত হবে, তিনি ভুল করেছিলেন। রাশিয়ার আক্রমণের মুখেও কিয়েভ মুক্ত, সোজা ও শক্ত হয়ে গর্বিতভাবে দাঁড়িয়ে আছে এবং ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন ব্যর্থ হবে না বলে প্রত্যয় জানিয়েছেন বাইডেন। দখলকৃত পশ্চিম তীরের নাবালুস শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের এই অভিযানে 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 102 জন, এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। স্থানীয় সময় বুধবার সকাল 10টার দিকে কয়েক ডজন সাঁজোয়া যানে করে ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা নাবালুসে ঢুকে, এরপরই সংঘর্ষ শুরু হয়। অভিযানের আগে শহরটিতে ঢোকার সব পথ বন্ধ করে দেয়, এরপর একটি বাড়ি ঘেরাও করে তারা দুই ফিলিস্তিনি স্বাধীনতাকর্মী যোদ্ধার খোঁজ করে। হোসাম ইসলেম ও মোহাম্মদ আব্দুল ঘানি নামের ওই দুই ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী লায়ন্স ডেন জানায়, অভিযানের সময় তারা ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সম্প্রতি সৃষ্ট হওয়া সশস্ত্র গোষ্ঠী বালাতা ব্রিগেডও একই কথা জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া যানকে লক্ষ্য করে তরুণ ফিলিস্তিনিরা পাথর ছুড়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এখন নাবালুস শহরে কাজ করছে, তবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা। ইরানে কয়েক মাস ধরে চলা বিক্ষোভ মোকাবেলায় তেহরানের নেওয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর পাল্টা জবাব হিসেবে ইইউ ও ব্রিটেনের 36 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী বিভিন্ন গ্রুপকে সহায়তা এবং অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো সহ সহিংসতা ও অস্থিতিশীলতাকে উস্কে দেওয়ার কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের কয়েকটি সামরিক কোম্পানি, মন্ত্রী এবং জাতীয় ও ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও ইরানের ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ এবং ইরানে প্রবেশে ভিসা নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সোমবার ইইউ ইরানের 32 ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান জুড়ে বিক্ষোভ শুরুর পর ইইউ এর এটি পঞ্চম দফার নিষেধাজ্ঞা আরোপ। 2014 সালের জুন থেকে 2017 সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব ছিলেন হাথুরে সিংহে। তার সময়ে অভাবনীয় ও স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ দল, যে কারণে তাকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অস্ট্রেলিয়ান নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে সোমবার রাতে ঢাকায় ফেরেন হাথুরে সিংহে। বুধবার মিরপুরে প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হাতুরু বলেন, আমার মূল লক্ষ্য অবশ্যই বাংলাদেশকে ম্যাচ জেতানো, কিন্তু একই সঙ্গে কিছু ফিরিয়ে দিতে চাই, কিছু রেখে যেতে চাই। হাতুরু সিংহে আরও বলেন, শেষবার যখন বাংলাদেশে এসেছিলাম অনেকের সঙ্গে নিজেকেও দেখাতে হতো আন্তর্জাতিক পর্যায়ে পারবো, জানতাম না কোথায় এসে পড়েছি। এবার জানি বাংলাদেশের ক্রিকেট কিভাবে কাজ করে, এখন আমি নিজের ব্যাপারেও জানি অনেক, এখন অনেক বেশি অভিজ্ঞ। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।